নির্বাচন বলা যাবে না এটা আসলে একটা খেলা ক্ষমতাশীল দল তাদের ক্ষমতা ধরে রাখার জন্য একটা খেলা খেলেছে এবং সেই খেলায় তারা জিতেছে এবং সাধারণ মানুষের গণতন্ত্র ভোটাধিকার সমস্ত কিছুকে পায়ে তোলে তারা আজকে ক্ষমতায় আসীন হয়েছে আপনারা জানেন গত 30 তারিখ সারা দেশে একটা তাণ্ডব চলেছে 29 তারিখ থেকে শুরু করে 30 তারিখ সারা দিন সেই তাণ্ডবের যেই নায়ক সেই আওয়ামী লীগ সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে তার একটা নমুনা হচ্ছে নোয়াখালীর সুবর্ণচরে বধূ চার সন্তানের জননী গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা সেই আওয়ামী লীগ সন্ত্রাসীদের এই কর্মকাণ্ড সারা দেশে পরিচালিত হয়েছে তার অংশ হিসাবে আমরা সেই নমুনা পত্রিকায় আসতে দেখি এবং তার ভিত্তিতে সারা দেশে আমরা মনে করি সাধারণ মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই যে গণতন্ত্র এটা কিসের গণতন্ত্র এটা কি অন্যায় অত্যাচার ধর্ষণ করার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে গত 30 তারিখে আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা সেই সরকার শাসক গোষ্ঠীর কাছে কোনো দাবি জানাতে চাই না আমরা সাধারণ মানুষের কাছে দাবি জানাতে চাই আজকে আপনারা কি ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দানবদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন নাকি ঘরে বসে হা হুতাশ করবেন হাই হাই করবেন আমরা মনে করি আমরা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এই আন্দোলন গড়ে তুলতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আজকে এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত এবং বক্তব্য রাখবেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সদস্য নাইমা খালেদ মনিকা তো এখন এই সমাবেশে সভাপতিকে আমি সভা পরিচালনা করার জন্য আহ্বান করছি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য নাইমা খালেদ মনিকা বন্ধুগণ গত 30 তারিখ আমরা গণতন্ত্রের রাতের অন্ধকারে ধর্ষণের ঘটনা দেখলাম পরদিন সকালবেলা আমরা দেখলাম কিভাবে গণধর্ষণ হয় এই সরকার ক্ষমতায় এসছে রাতের অন্ধকারে ভোট ডাকাতি কারচুপির মাধ্যমে তার মধ্য দিয়ে যেটা হয় সেটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে সরকার যে ধারণা জনগণের মধ্যে নিয়ে এসেছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ বুঝলো যে সুষ্ঠু নির্বাচন হয়নি নিরপেক্ষ নির্বাচন হয়নি আমরা জানতাম যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণের মানবাধিকার ভোটাধিকার নিশ্চিত হতে পারে না তার ফলাফল হিসেবে দেখুন আপনারা সাংবাদিকরা জানেন স্বাধীনতার পূর্ব থেকে এখন পর্যন্ত 80% ভোট মানে সর্বোচ্চ কাস্টিং ভোটের নির্বাচন এটা আপনারা গণমাধ্যম কর্মীরা সেই দিন যারা গিয়েছিলেন ওই কেন্দ্রগুলোতে সেই কেন্দ্রগুলোতে আপনারা কি দেখেছেন দেখেছেন কি হাজার হাজার ভোটার কেন্দ্রে ভোট দিচ্ছে আমি একটা আসনে থাকা 16 আসনের প্রার্থী ছিলাম আমি যেই কেন্দ্রগুলোতে গিয়েছি সেই কেন্দ্রগুলোতে দেখেছি যে সেখানে জনগণ বাইরে দাঁড়িয়ে আছে ভোট দিতে পারছে না 11টার সময় ভোট বন্ধ ঢাকার বিভিন্ন আসনে একটা নতুন ব্রেক চালু করেছে সেটা হচ্ছে লাঞ্চ ব্রেকের কারণে ভোট বন্ধ হবে কি করলো এই সরকার কেন আজকে ইলেকশনের দুই দিন পরে আমাদেরকে রাস্তায় নামতে হলো এটাই বলতে যে প্রথম কথা হচ্ছে 29 তারিখ রাতের বেলা আপনারা ক্ষমতাকে ব্যবহার করে এখানকার পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের যে পেশি শক্তির যে গুন্ডা বাহিনীরা আছে তারা এলাকায় এলাকায় চাপ তৈরি করে গণহারে ভোট দিয়েছে এইভাবে
নির্বাচন, 29 তারিখ গণতন্ত্রের ধর্ষণ, আর 30 তারিখ রাতে নোয়াখালীর সুবর্ণচরে রাতের বেলা আরেকটা ধর্ষণের ঘটনা ঘটল। বলো এই সরকার আজকে কোন মানুষের মত প্রকাশ
বন্ধুগণ এই পর্যায়ে এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত। সকলেই বন্ধুগণ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 2019 সালের জানুয়ারি মাসের 2 তারিখ, অর্থাৎ এই বছর শুরু হলো মাত্র 2 দিন গেছে। নতুন বছরকে আমরা সকলেই স্বাগত জানাই, যাতে এই বছর আমাদের ভালোই কাটে। কিন্তু বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনে গেছেন, আজকে আমরা এখানে প্রতিবাদে শামিল হতে এসেছি। গত 30 ডিসেম্বর আমাদের দেশে যে কালো রাত্রি নেমে এসেছে, যে কালো দিনের শুরু হয়েছিল, সেই দিনের যে রেজাল্ট, তার রেজাল্ট হচ্ছে আমাদের সেই নোয়াখালীর সুবর্ণচরের 4 সন্তানের জননী একজন মা, তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। তার কি অপরাধ ছিল? তিনি অপরাধ করেছেন ক্ষমতাসীন যে দল, যারা 29 ডিসেম্বর রাতের আধারে তাদের যে ক্ষমতার যে রাস্তা, সেই রাস্তাকে নিশ্চিত করেছিলেন, অশ্লীল করেছিলেন। সেই রাস্তায় ওই যে সুবর্ণচরের যে গৃহবধূ, তিনি হাঁটতে চাননি, তিনি নৌকায় ভোট দেননি। তাই সেই এলাকার যে মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন, সেই মহিলার পরিচিত, তারা যদি অপরিচিত হতো তাহলে কথা ছিল, তারা তাদের পরিচিত ছাত্রলীগের আওয়ামী লীগের ওই সকল সন্ত্রাসী গুন্ডারা রাতের আধারে সেইখানে গিয়ে তার স্বামীকে আহত করেছে, অত্যাচার করেছে, তার 4 সন্তানকে অত্যাচার করেছে, এবং তাদের সামনে
ছিল কারণ সেই আবারো বেপরোয়া গতিতে বাস দুইজন গার্মেন্টস কর্মী তাদের প্রাণ নিয়েছে তাহলে এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চলবে বেপরোয়া গতিতে সরকার চলবে বেপরোয়া গতিতে আমাদের ওই গার্মেন্টস মালিকরা চলবে বেপরোয়া গতিতে পুরো দেশ চলবে এইভাবে জনজীবন নিস্তব্ধ দিতে হবে।